के कर्मचारी हैं क्या? बैंक के कर्मचारी हैं? कौन से पद में हैं? इतना जूता मारा माते तो समझ में आ जाए। বন্ধুরা, সরকারি ব্যাংকে কাজ করা কর্মচারী পাবলিক সার্ভেন্ট হয়, মানে জনতার গোলাম। কিন্তু সরকারি চাকরির নেশায় কিছু লোক তো নিজেদের ব্যাংক মালিক মনে করেই বসে থাকে। লেডি ঘরবালি কো লেকে মে 20 জো চক্কর কাট চুকা হুঁ আপনে ব্রাঞ্চ পে। বার বার জব নি চল পারি সাইড। কিউ গ্রাহক ব্যাংক মে আয়েগা নি? আর আজ আমি আপনাদের এই রকমই কিছু ব্যাংক কর্মচারীদের দুর্ব্যবহার এবং অভদ্রতার ভিডিও দেখাবো, যা দেখে আপনিও রেগে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে একজন ব্যক্তি কিছু খুচরো পয়সা ব্যাংকে জমা দিতে যায়, আর তারপর তার সঙ্গে কি ঘটলো তা এই ভিডিওতেই দেখুন। বলে দিই যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট অনুসারে আরবিআই গ্রাহকের দ্বারা ব্যাংকে খুচরো পয়সা জমা করার জন্য কোনো নির্দিষ্ট সীমা নির্ধারিত করেনি। কিন্তু তবুও এই ব্যাংক ম্যানেজার গ্রাহককে বলে যে আমি 10-15টি খুচরো পয়সা ছাড়া বেশি জমা করবই না, আর আপনার যা করার আছে করে নিন। আমাদের ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলতে হয় তো আপনাকে SBI অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স করাতে হবে, নয়তো আপনার অ্যাকাউন্ট খোলাই হবে না। এই ভিডিও রেকর্ড করা ব্যক্তির কথা অনুসারে SBI ব্যাংকের এই কর্মী ক্যামেরা চালু করার আগে কিছুটা এইরকমই কথা বলে। अभी मुझे आपने बोला कि इंश्योरेंस कॉपी नहीं करवा, इंश्योरेंस नहीं करवाएंगे इसलिए नहीं खुल पाएगा। मैंने कुछ नहीं बोला है। अभी आपने जस्ट यही बोला मुझे, हम नहीं खोल सकते। জেনে নিন, এই রকম কোনো কিছুই নিয়ম নেই যে SBI তে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স করাতে হবে। কিন্তু হয়তো নিজের কোনো ফায়দার জন্য এই কর্মচারী ইন্স্যুরেন্সের কথা তোলে, কিন্তু যখনই ভিডিও রেকর্ড করা শুরু হয় তার কথা পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে যায়, আর তারপর শেষে ক্ষমা চেয়ে এই সব কিছু থেকে সে নিজেকে দূরে রাখে। মেরা নাম নিয়ে মিসেস কে অ্যাকাউন্ট খুলা রা IPL খেলা এমনই যে ব্যাংকের কাজ হয়তো সেদিনের জন্য কিছু ঘন্টা স্থগিত হয়ে যায়। এখন এই ভিডিওকে দেখে কিছুটা তো এইরকমই মনে হচ্ছে, কারণ এখানে পাসবুক প্রিন্ট করার জন্য আসা গ্রাহকদের কিছু ঘন্টা পর আসার জন্য বলা হয়, আর বলা হয় যে এখন তাদের কাছে পাসবুক প্রিন্ট করার সময় নেই। যেখানে এই ব্যক্তি নিজের সামনে মোবাইলে IPL ম্যাচ দেখার জন্য ব্যস্ত আছে। आप करके दीजिए मेरा पासबुक प्रिंट। आप पहले रिकॉर्डिंग करिए वहां पे बैठ करके। हाँ मैं करूंगा। चलिए बढ़िया है। आपके पास IPL देखने का टाइम है? कस्टमर काम करने का टाइम नहीं है। IPL देखने का टाइम आप देख ही रहे हो। तो देखने से क्या होता है? काम कर दो। मैं काम कर रहा हूँ बस। क्या काम कर रहे हैं? এইখানে ব্যাংক কর্মচারীর কথা অনুসারে সে নিজের ইচ্ছায় পাসবুক প্রিন্ট করার জন্য একটি সময় নির্ধারিত করেছে, আর তার আগে পাসবুক প্রিন্ট করা হবে না। ढाई से चार पासबुक बनती है। कहां लिखा हुआ है बताइए मुझे? ढाई से चार कहां लिखा हुआ है? मेरे पास रसीद है, मेरे पास नंबर, मेरा नंबर है आपके पास। हर चीज कहीं नहीं लिखी रहती है। आपको 2:30 बजे मैं बुला लूंगा अगर आपका नंबर मेरे पास। आपके पास IPL देखने का टाइम है और कस्टमर काम करने का टाइम नहीं है। फालतू की बातें मत करो तो बेहतर होगा। क्यों नहीं करूं? मैं देख रहा हूं आप। फालतू की बातें मत करो तो बेहतर होगा। वीडियो करते থাকা ব্যক্তি নিয়ম কানুন মেনে নিজের কাজ করার জন্য ব্যাংক ম্যানেজারের কাছে যায়, আর ব্যাংক ম্যানেজার পুলিশকে ফোন করে দেয়, আর এই ভিডিওকে ডিলিট করার জন্য হুমকিও দিতে থাকে। आप काम करेंगे या गार्ड को बुलाएंगे? हम काम भी करेंगे आपका, आप रिकॉर्डिंग डिलीट नहीं, डिलीट एफआईआर करूंगा आपके। आप करिए और आपका काम होगा। मैं खुद एफआईआर करूं? हां बिल्कुल। এই পরবর্তী ভিডিওকে দেখে বুঝতে পারবেন যে এটি হলো ভারতের সবথেকে ভালো SBI ব্রাঞ্চ, কারণ এখানে না তো গ্রাহকের সাথে খারাপ ব্যবহার করতে দেখা যায়, আর না তো চিৎকার চেঁচামেচি। যেখানেই দেখবেন সেখানেই সুর শান্তি আর শান্তি। যদিও এখানে এতটাই শান্তি এই জন্য কারণ ব্যাংক কর্মচারী সমেত ব্যাংক ম্যানেজারও অদৃশ্য। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওকে মনসুরজি পোস্ট করে বলেছেন যে
নম্বরটি হায়দ্রাবাদের ল্যাঙ্গার হাউস ব্রাঞ্চ। দিনের বেলা 12:30টার সময় লোকে ভিড় করে নিজের রক্ত জল করে ইনকাম করা টাকা জমা করতে এবং তোলার জন্য লাইন দিয়ে এইখানে দাঁড়িয়ে আছে, যেখানে পুরো ব্যাংকের স্টাফ কোনো কারণ ছাড়াই অদৃশ্য। স্যার আপনি ইয়াহাঁ পে দেখা হ্যাঁ পুরে ব্যাংক কে তমাম কুরসিয়ো পে কোই ভি আদমি বৈঠা হুয়া নেই আর ইতনি পাবলিক ইয়াহাঁ পে খড়ি ভি হ্যায়। ইয়ে দেখিয়ে সব ইতনে লোক বৈঠে হুয়ে হ্যায় আর কিসি কা কোই কাম নেই হোগা। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কে ইস ব্রাঞ্চ মে অভি ফিলহাল কোই আদমি নেই হ্যায় তো ইয়াহাঁ কা কোন জিম্মেদার হ্যায়? ব্রাঞ্চ ম্যানেজার ভি আপনি কুরসি পে নেই হ্যায় আর ইয়ে তমাম কাউন্টার জো 1234 লিখে হুয়ে হ্যায় ওয়াহাঁ পে কোই ভি আদমি নেই। तो मैं ये रिपोर्ट आपको देना चाहता हूं और आप यहां के ब्रांच मैनेजर से पूछिए कि ये क्या हो रहा है। बंद करो। আপনার কাজ আজ হবে না, আপনাকে সোমবার আসতে হবে। SBI তে অ্যাকাউন্ট খোলা অনেক ব্যক্তিকেই এই লাইন অনেকবারই শুনতে হয়, কিন্তু ভিডিও রেকর্ড করা এই ব্যক্তি এই লাইনে সন্তুষ্ট হয় না। আর সে ভিডিও রেকর্ড করতে করতে জিজ্ঞাসা করে যে আসলেই আমার কাজ আজ কেন হবে না, আমাকে কারণ বলুন। কারণ তো কিছুই ছিল না, তো ব্যাংক কর্মী আর কি বলবে। हाँ जी भाई साहब, आप क्या कह रहे हो कि मुझे मंडे को आना पड़ेगा इसके लिए? मुझे इसके लिए मंडे को आना पड़ेगा? अभी नहीं हो पाएगी। कारण बताएंगे आप मुझे? मुझे इसका कारण बताएंगे कि अभी नहीं होने का कारण? कैसे काम कर रहे हो? तो मैं ये काम कौन करेगा? ये काम कौन करेगा? बंद कीजिए। मैं क्यों बंद करूंगा? मैं कोई गलत काम नहीं कर रहा हूँ। आप गलत काम कर रहे हो? फोटोग्राफी अलाउड नहीं। आप गलत काम कर रहे हो, मेरा काम क्यों नहीं करेंगे? आप मुझे कह रहे हो कि मुझे एक दिन छुट्टी करके मंडे को आना पड़ेगा, रीजन बताएंगे आप मुझे क्यों? हाँ जी भाई साहब, आप मुझे अपनी ड्यूटी ना करके आप मुझे परेशान क्यों कर रहे हो? आप भाई साहब आप जवाब नहीं दे रहे हो। भाई साहब मैं आपसे पूछ रहा हूँ, ये काम मैं करूँगा क्या? जब बाहर से कोई आदमी आकर करेगा? भाई साहब, भाई साहब ये आपका काम कौन करेगा मुझे बताएंगे? हाँ जी भाई साहब आप बताएंगे? भाई साहब मैं आपसे पूछ रहा हूँ, आप मुझे एक दिन और बुला रहे हो मंडे को कि मैं एक दिन ऑफ करके आऊँ, रीजन बताएंगे क्यों? তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আপনার সঙ্গেও কি কখনো এই রকম ঘটনা ঘটেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে সেফ।